কলকাতা হাইকোর্টে নিয়োগ, এবার কলকাতা হাইকোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে। তো আগের থেকে বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটা, এটা আপডেট হয়েছে 7 আগস্ট 2019। তো এখানে পে স্কেল আছে 7,100 থেকে 7,600, মিনিমাম পে স্কেল 9,300 থেকে, আর গ্রেড পে আছে 3,600। তো বন্ধুরা, এখানে পদ আছে 25টা, দেখতে পাচ্ছ যে সব টোটাল মিলিয়ে কিন্তু 25টা পদ, বেশি একটা পদ না, কিন্তু এই পদের মধ্যে আপনি চাকরি পেয়ে যেতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে দেখুন, হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড বা ইউনিভার্সিটি যে কোনো জায়গার থেকে আপনি মানে এডুকেশন মানে এইচএস থেকে শুরু, মানে এইচএসে এখানে কিন্তু নিয়োগ, এই সাথে আপনাকে যদি কম্পিউটার 120 স্পিড জানতে পারো কম্পিউটার, তার থেকে আরও ভালো, সাথে হায়ার সেকেন্ডারি আর 120 রাইটিং স্পিডে মানে টাইপিং স্পিড থাকতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু এখানে লোক নেবে, 18 থেকে 32 বছরের মধ্যে হওয়া চাই, 1 জানুয়ারি 2019 অনুযায়ী। তো একটু নিচে নামি, নিচে নামছে, এটা কিন্তু শেষ তারিখ আবেদন করার শেষ তারিখ 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর কিন্তু আবেদন করার শেষ তারিখ। তো ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতাতে কিন্তু চাকরির আবেদনের জন্য এই নোটিফিকেশানটা, যদি কলকাতায় থাকো তাহলে কলকাতায় পোস্টিং হবে হাইকোর্টে সেখানে। তো একটু নিসকলিং করি, এটা কিন্তু যারা জেনারেল ওবিসি আছো তাদের কিন্তু 400 টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য, আর যারা আছো এসসি এসটি আছো তাদের জন্য 200 টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে সব সেলফ অ্যাসিস্টে কী কী লাগবে, 2 রিসেন্ট ডিজিটাল পাসপোর্ট সাইজের ফটো, একটা হলেও অ্যাড্রেস প্রুফ, মাধ্যমিক কপি, ফটোকপি, আইডেন্টি কার্ড, যে কিছুগুলি লাগবে সেগুলি কিন্তু উল্লেখ করে দিয়েছে এই নোটিফিকেশানটায়। তো কীভাবে www.kolkatahaikort.government.in-এ গিয়ে কিন্তু সব কিছু এক একটা নির্ধারিতভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, হাইকোর্ট নিচ্ছে কলকাতা হাইকোর্ট নিচ্ছে 25 জন, এটাই জেনে রাখো, আর সাথে এডুকেশন কোয়ালিফিকেশান এইচএস পাস, সাথে কিন্তু 120 স্পিড লাগবে কম্পিউটারে, আর এখানে হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, 1 জানুয়ারি 2019 অনুযায়ী, সাথে হলো এসসি আর এসটি যারা আছে তাদের কাছে 200 টাকা, আর যারা বাদ বাকি যারা আছে তাদের কাছে 400 টাকা লাগবে। তো ভিডিও দেখে যখন সম্পূর্ণ, ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।